নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দোল পূর্ণিমা, আর শুরু শুরুতেই সবাইকে জানাচ্ছি দোলের শুভেচ্ছা। দোল কথাটির সাথেই একটা নানা রঙের রঙিন আবিরগুলো যেন আমাদের চোখে এক অনন্য মাত্রা যোগ করে দেয়। আর এই দোল নিয়ে বা হোলি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মতবাদ রয়েছে। তার মধ্যে সবাই যেগুলো জানে সেগুলো তো অবশ্যই, কারণ কিছু কিছু তথ্য বা যেটা আমাদের পুরাকালে প্রচলিত ছিল সেগুলো আমরা সবাই জানি। তারপরেও বলতে হয় যে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রকাশ, এই দুটোর সমন্বয়ই ছিল হোলি। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বারবার ধ্বংস করার জন্য, ওকে হত্যা করার জন্য চেষ্টা করছিল, কোনোভাবেই প্রহ্লাদকে বধ করা যাচ্ছিল না। আর সেটাও আমরা সবাই জানি, প্রহ্লাদ দত্তকুলে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন সদাচার, প্রাণপ্রিয়, ধর্মাচারী এবং সৎ একটি মানুষ রূপে পরবর্তী সময়ে আমরা ওনাকে দেখেছি। কিন্তু ছোট থেকেই তাকে এই তার এই গুণাবলীগুলি আমরা দেখতে পেয়েছি এবং সেগুলো আমরা পড়েওছি। একের পর এক যখন চেষ্টা বিফলে যাচ্ছে, তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা এক নতুনভাবে তাকে হত্যা করার জন্য নতুন পন্থা নিল। সেটা আর কিছুই নয়, দুই ভাই বোন যুক্তি করল যে এবার হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে। আর হোলিকা তার আগেই বর প্রাপ্ত হয়েছিল, সে কখনোই আগুনে পুড়ে ছাই হবে না। কিন্তু যেখানে শুভ শক্তি রয়েছে সেখানে অশুভ শক্তি যে পরাজিত হবেই, যেহেতু অশুভ শক্তির এখানে কাজ করার জন্য ব্যবহার করা হয়েছিল, তার জন্য হোলিকা সেই বর পাওয়া সত্ত্বেও যখন শিশু প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদকে স্বয়ং বিষ্ণু বাঁচিয়ে রাখলেন। আসলে এটাই তো আমাদের সনাতন ধর্ম, এখানেই তো আমাদের সত্যের জয়, যে শুভ শক্তিকে আমরা বারবার আহ্বান করি সেই শুভ শক্তির প্রকাশই হচ্ছে এই হোলি উৎসব। আর উত্তর ভারতে এই হোলিকা দমনের উৎসবকে মানা হয় হোলি উৎসব নামে। আসল কথাটাই হচ্ছে বছর শেষের চৈত্রের শুরু শুরুতে আমরা আমাদের সমস্ত সময়ের আবর্জনা দুঃখ সমস্ত কিছুকে পিছু ফেলে, আমাদের সমস্ত দুঃখ দণ্ড সমস্ত কিছুকে পুড়িয়ে দিয়ে, মোট কথা হচ্ছে শুভ শক্তিকে জ্বালিয়ে দিয়ে, আমরা শুভ শক্তিকে বরণ করে নিই অশুভ শক্তিকে জ্বালিয়ে দিয়ে। আর বাংলায় এই হোলিকা উৎসবই দোল উৎসব নামে পরিচিত। আর সেদিনই জন্মগ্রহণ করেছিল এই পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্যদেব। তাই বাঙালির ঘরে ঘরে এই দোল উৎসব এক মহা সমারোহে পরিণত হয়েছে। দোল হোলিকা একই সময়ে একইভাবে একটা সময় প্রচলিত ছিল, কিন্তু পরবর্তী সময়ে সেটা সময়ের সাথে সাথে কোথাও দোল উৎসব কোথাও হোলি উৎসব, নামগুলো শুধু ভিন্ন হয়েছে। নাম যতই ভিন্ন হোক না কেন, তার মূল কথাই হচ্ছে শুভকে বরণ করে নাও, অশুভকে ধ্বংস করো। আর আজকের এই সুন্দর সকালে আমরাও সবাই এই দোল উৎসবে একত্রিত হয়েছি আমাদের প্রিয় অনুষ্ঠান কথায় শুনে জমজমার সকালে। আর এই দোল উৎসবকে ঘিরে রাধা কৃষ্ণের লীলা বা রাধা কৃষ্ণের প্রেম কাহিনী আমরা সবাই কম বেশি জানি। আসলে ঘটনাগুলো হয়তো অনেকগুলোর ঘটনার বিন্যাস, কোথাও রাধা কৃষ্ণের লীলা, কোথাও রাধা কৃষ্ণের প্রেম কাহিনী বর্ণনা, জায়গায় জায়গায় ক্ষেত্রবিশেষে সেগুলো শুধু রং পাল্টেছে। ঠিক যেমনভাবে সাত রং নিয়ে আমরা থাকি, আর সেটা তো ঠিক, রং যাই হোক না কেন প্রতিটি রঙেরই গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের জীবনে সাদা রং যেমনভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কালো না থাকলে সাদার গুরুত্ব বোধহয় বোঝা যেত না। আর ঠিক একইভাবে লাল, নীল, হলুদ, সবুজ, যাই বলি, এই সাতটির রং নিয়েই তো আমাদের এই পৃথিবী। তাহলে
চলো আজকে এই রঙের উৎসবে নানা রঙে রাঙিয়ে আমরা আজকের দিনটি সবাই পালন করি। আর সবার কাছে একটাই প্রার্থনা, ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমরা যেন এইভাবেই রাঙিয়ে সবাইকে নিয়ে থাকতে পারি। তাহলে দেরি না করে আমরা বরং কারা কারা আছে আমাদের স্টুডিওতে আজকে তাদের সাথে একটু পরিচিত হই। আমাদের সাথে আজকে রয়েছে পিয়ালি। সুপ্রভাত পিয়ালি, অনেকদিন পর পিয়ালিকে, তাও আবার হোলির দিনে। সাথে আরো দুজন রয়েছে যাদেরকে আমরা অলোকেশদাকে সবসময় পেয়ে থাকি কিবোর্ডে। সুপ্রভাত অলোকেশদা। আর আজকে পেয়েছি তবলায় প্রণবকে, প্রণব দাস। সুপ্রভাত। সবাইকে নিয়ে আজকে সকালটা আমরা নানা গানে সুরে সুরে নানান রঙের গানে থাকব। তাহলে শুরুটা কি দিয়ে করছিস পিয়ালি? একদম একদম मैं द्वार खोल कर बैठा
হয় সকালটা সত্যি অন্য রকম হয়ে যায়। আর আজকের সকালটা এমনিতেও একটা অন্য রকম সকাল, মানে আমি শুরুতেই বলেছিলাম যে এই দোল উৎসব নিয়ে আমাদের নানা কথন রয়েছে, নানা তথ্য রয়েছে, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের অনেক সময় কোনো তথ্য, কোনো কথা, কোনো কিছুই আর আমাদের মধ্যে থাকে না যখন আমরা এক উৎসব আনন্দে পরিণত হই। তথ্য তথ্যের মতো জায়গায় থাকে, কথা কথার মতো জায়গায় থাকে, কিন্তু সেই আত্মসমর্পণ, আত্মনিবেদন, এ যেন চিরন্তন সত্য, এ যেন চিরন্তন ধ্রুব। ভীষণ সুন্দর পিয়ালি, সকালটা খুব ভালো শুরু হলো আমাদের, কারণ এইভাবে ভক্ত ভগবানের সাথে একমাত্র সুরের মধ্য দিয়েই এই সম্পর্ক স্থাপন করা সম্ভব, তাই না? একদম। আমি একটা কথা খুব, মানে ভজনটাতে ভীষণ ভালো লাগছিল, মে ভিখারি তু দাতা মে ভিখারি, এই যে কথাটা, মানে এর মধ্যে যে কতটা আত্মসমর্পণ, আত্মনিবেদন রয়েছে। আমরা কিন্তু ওনার কাছে শুধু, মানে আমরা ওনার কাছে শুধু চাই আমাকে ভালো রাখো, আমাকে ওটা করে দাও, ওটা করে দাও, উনি শুধু দিয়েই থাকেন, আমরা শুধু নিতেই থাকি, আর এই আশীর্বাদটুকুই আমরা শুধু চাই পরমাত্মার কাছে। আমরা পরের গানে যাব, চল, বসন্তের গান, একদম একদম। বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি, বসন্ত মুখর আজি, দক্ষিণ কথার সাজে বসন্ত
কপতকু জনে ঘুম ভেঙে দেয় ভরে, ঘুম ভেঙে দেয় ভরে বাসর শয়নে, বসন্ত মুখর আজ, আজ বসন্ত মুখর, বসন্ত মুখর, বসন্ত মুখর আজ। বাহ বাহ বাহ, এই গানের সাথে সাথে সত্যি মনে হলো বসন্ত আজকে সত্যি মুখরিত। এত সুন্দর করে গাইছিল পিয়ালি, আর সাথে দুজন সঙ্গতে যারা রয়েছে প্রণব এবং অলোকেশ দা, নতুন করে বলার কিছু নেই, অসাধারণ প্রণব, খুব ভালো লাগলো। আর সত্যি বসন্ত মানেই একটা আনন্দ উচ্ছ্বাস, বসন্ত মানেই কোথায় যেন একটা রঙের সুরের ভালো লাগার একটা ঝর্ণা বইতে থাকে, ভীষণ ভালো। চল পরের গানে চলে যাই, একটা ভজন করছি তোর কাছে, মানে একটার পর একটা গান তো আমরা অবশ্যই শুনব, কিন্তু এই যে হোলি বলি বা রং খেলা যাই বলি, আজকের দিনটা শুধু আমরা বলি, ছোটবেলায় দেখতাম যে দোল পূর্ণিমার দিন শুধু ঠাকুরের পায়ে রং দেওয়া, কিন্তু কখনো কখনো আমরা লুকিয়ে চুরিয়ে খেলেও নিতাম, মানে আমাদের তো আর সহ্য হচ্ছে না, কারণ তখন রং খেলাটা একটা অন্য রকম ছিল। মানে রাস্তা এমনও হয়েছে ছোট, অনেক ছোট থাকতে, যে দাঁড়িয়ে আছি কেউ রং দিচ্ছে না, তখন আমরা অনেকটাই ছোট, কিন্তু খুব দুঃখ মনে, রং তো কেউ দিল না, রং চলে গেল, নিজেকে নিজে মাখিয়ে, হ্যাঁ, তারপর নিজেকে নিজেই রং মাখিয়ে, এরকম অনেক হয়েছে, অনেক হয়েছে। যাই হোক, এখন অবশ্য রং খেলার ধরনটাও পাল্টে গেছে, এখন আর সেভাবে রং খেলাটা অতটা হয় না, আগে বাজারে বেরোনো হতো না রঙের জন্য, যে ধরে ধরে রং দিয়ে দেবে, এখন আর ওই ব্যাপারটা অনেকটাই কমে গেছে, তাই না অলোকেশ দা? এভাবে কেউ খেলে না, কিন্তু তারপরেও একটা উচ্ছ্বাস একটা আনন্দ থাকে, এখন একটু ধরনটা পাল্টে গেছে। তো এখন রং খেলিস? একদম, রং খেলা তো অবশ্যই, রং খুব খেলা হয় না? একদম, বন্ধুরা মিলে, তাই? একদম, বন্ধুরা প্লাস মানে মা বাবা আত্মীয় স্বজন সবার সাথে। এবার কি শোনাবি? আরেকটা ভজন করছি আমি, মোরে কানহা জো আয়ে পলট কে, মোরে কানহা জো আয়ে পলট কে, মোরে ডটকে, মোরে কানহা, মোরে কানহা জো আয়ে পলটকে,
দারুণ 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 কথাগুলো ভীষণ সুন্দর। আর আজকের মানে দোলের দিনে একদমই অ্যাপ্রোপ্রিয়েট, ভীষণ ভালো। এবং পিয়ালি আজকে খুব ভেবে ভেবে গানগুলোকে নির্বাচন করেছে। আর এই যে রাধাকৃষ্ণের দোল বা রাধাকৃষ্ণের এই যে এই খেলার থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা এই যে রং খেলার একটা প্রবণতা, বা বিশেষ করে রাধাকৃষ্ণের মূর্তি মানে চৈতন্য বৈষ্ণব ধর্মে যারা দীক্ষিত বা সেই সময়ের শ্রী চৈতন্য যখন সেটাকে শুরু করলো এবং এই বিশেষ দিনে ওনার জন্মদিন আবির্ভাব তিথি, তো ফলে তো কি হয় এই বৈষ্ণব ধর্মে যারা দীক্ষিত ওই জায়গা থেকে কিন্তু এই হোলি বলি বা দোল বলি সেই জায়গাটা আজকে এই উৎসবে পরিণত হয়েছে। আরেকটা গান শুনি, তারপরে বিরতিতে যাব। আরেকটা নজরুল গীতি করছি। আজি কুমকুম বিরো ফাগে, আজি কুমকুম বিরো ফাগে, আজি কুমকুম বিরো ফাগে, লই থালিকা খেলিছে রসিয়া হরি ব্রজ বালিকা, যে খেলছে রসিয়া হরি ব্রজ বালিকা, যে কুমকুম বীর ফাগে, আজি কুমকুম বীর ফাগে, আজি কুমকুম বীর ফাগে,
রঙের গাগরিতে রঙিলা খাগরিতে রঙের গাগরিতে রঙিলা খাগরিতে রঙিলা খাগরিতে রঙিলা খাগরিতে রঙের মাতন লাগায় রঙের মাতন লাগায় রঙের মাতন লাগায় রঙের মাতন লাগায় নাগরিকা জেগেছে রঙের নেশা মাধবের মধুমেশা জেগেছে রঙের নেশা মাধবের মধুমেশা লই থালিকা খেলিছে রসিয়া হরে ব্রজ বালিকা যে খেলিছে রসিয়া হরে ব্রজ বালিকা যে কুমকুম আবির ফাগে আজি কুমকুম আবির ফাগে ভীষণ সুন্দর গানটি তো এমনিতেই সুন্দর আমরা বিশেষ করে এমন দিনে মানে এই সময়ে এই গানগুলো আমরা বেশি গাই আর অন্য সময় হয়তো আমরা গুনগুন করি সত্যি তাই আজকে আবির ফাগে আজকে যেন আকাশ বাতাস মুখরিত আর এই সেই রঙিন ফাগুনে আমরাও আজকে অনেকটাই রঙিন হয়ে আছি তো যাই হোক এই ভালো লাগার সময়টুকু থেকে ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি ফিরে আসছি সঙ্গে থাকুন ছোট বিজ্ঞাপন বিরতির পর আমরা রয়েছি সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে আর আজকের আমাদের সকাল সত্যি সত্যি রঙিন সকাল কারণ একদিকে হোলির গান অন্যদিকে দোল উৎসবের গান যদিও হোলি দোল সবকিছু মিলেমিশে একাকার আসলে সঙ্গীতও বোধ হয় তাই রং সুর আনন্দ উচ্ছ্বাস ভালোবাসা সবকিছু নিয়েই বোধ হয় একটা মুহূর্ত তৈরি করে দেয় আজকে পিয়ালি আছে আমাদের সাথে ভীষণ সুন্দর সুন্দর গান ও আমাদেরকে শোনাচ্ছে এখন কি শোনাবি পিয়ালি এখন আরেকটা লতাজির গাওয়া একটা গান গাবো আচ্ছা সেটার মধ্যে বাবা চলো সাঁজ সবেরে অধরূপে মেরে বস তুমরা হাম সবরিয়া বস তুমরা হাঁজ সবেরে অধরূপে মেরে বস তুমরা বস তুমরা হ্যাঁ তুমি দাসী তুম মেরে স্বামী মাধা তুম শাম সবরিয়া মাধা তুম শাম সাঁজ সবেরে অধরূপ বস তুমরা হাম সবরিয়া বস তুমরা ভিত
बस तुम्हारा है नाम सवरिया, बस तुम्हारा প্রত্যেকটা গান একদম আমাদের মনের রঙকে ছুঁয়ে যাচ্ছে। প্রত্যেকটা গানের মধ্যেই আমরা শ্যামকে খুঁজে পাচ্ছি, প্রত্যেকটা গানের মধ্যেই তাদের লীলা এবং তাদের এই যে রাধা কৃষ্ণের প্রেম, কখনো বিরহ কখনো প্রেম। আর সেটাও ঠিক, বসন্ত কিন্তু কখনো খুব রঙিন থাকে, কখনো আবার ফিকে লাগে। আসলে ফিকে রং আছে বলেই বোধহয় বসন্তের এতটা রং আমরা অনুভব করতে পারি। ঠিক একইভাবে প্রেমে বিরহ আছে বলেই বোধহয় প্রেম আমাদের কাছে এতটাই কাঙ্ক্ষিত। আমরা পরে গানে যাব, আমাদের কাছে আর 10 মিনিটের মতো সময় আছে, আমরা 7 মিনিট নিতে পারব। চলো তাহলে একটা ভজন দিয়ে শেষ করছি। ছোট ছোট করে দুটো কি হবে? আর না হলে ঠিক আছে, আর একটা ভজনই শুনি। হোলির গান বা আরো কিছু এরকম? হ্যাঁ একদম। বাজে রে মুরলিয়া
होठ पे माया बिराजे बाजे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे की बने मुरलिया हरे हरे वास की बने मुरलिया मरम मरम को छुए अंगड़िया मरम मरम को छुए अंगड़िया चंचल चतुर अंगड़िया जिस पर चंचल चतुर अंगुरिया जिस पर तनक मुंदरिया सारे बाजे मुरलिया बाजे बाजे रे मुरलिया बाजे Thank you.
সাধু সাধু প্রণব, কিছু বলার নেই, অসাধারণ। এদিকে পিয়ালি দারুণ বাজিয়েছে একদম। আসলে ওই যে বললাম না যে মনের উচ্ছ্বাস, মনের আনন্দগুলো কখনো কখনো আমাদের কাজে এসে পড়ে। এখানে আমরা সবাই হয়তো বা কোনো না কোনো একটা কাজের সাথে যুক্ত। প্রণব তবলা বাজাচ্ছে বা অলোকেস্তা কিবোর্ডে রয়েছে, পিয়ালি গাইছে, আমি কথাই রয়েছি, কিন্তু আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা আজকে উচ্ছ্বাস রয়েছে, আনন্দ রয়েছে, আর সেটা আমাদের কথায়, আমাদের কাজে সেটা প্রকাশ পায়, তাই না পিয়ালি? একদম একদম, সেটা তো বটেই। তো আজকের মতো করে তো শেষ করতেই হচ্ছে, যদিও আমাদের এই সকালটাকে শেষ করতে ইচ্ছেই করে না, মনে হয় যেন আমরা আরও কিছুটা সময় এমন করে গানে গানে ভালো থাকি। তবে হয়তোবা আমরা গানে থাকবো না, কিন্তু এই রেশটুকু আমরা ধরে নিয়ে যাব সারাটা দিন। গানের রেশটুকুই আমাদেরকে ভালো রাখবে সারাদিন। আর এভাবেই বলবো যে আজকের এই দোল উৎসবটা সবাই খুব সুন্দর করে উদযাপন করুন, খুব ভালো থাকুন, উৎসবের আনন্দে মেতে থাকুন। তবে অবশ্যই সেটা সাবধানতাও অবলম্বন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে, কারণ কখনো কখনো আমরা মাঝে মাঝেই নানান দিক থেকে নানান উপদ্রবের শিকার হয়ে পড়ি। তো কোনোভাবে যেন আমরা সেই উপদ্রবে না পড়ি, তার জন্য আমাদের একটু সচেতন তো থাকতেই হবে। তাহলে আজকের মতো করে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউজ ফ্যানগার্ডের সাথে থাকবেন।